বিশ্ব ইস্তেমার প্রথম পর্বে যোগ দিতে ভারতের নাগরিকরা বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছেন। আগামীকাল তুরাগ তীরে মুসলিম জেহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইস্তেমায় যোগ দিতে ভারতের 7 রাজ্য থেকে মুসল্লিরা আসছেন। বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানানো, থাকা খাওয়া ও ঢাকায় পাঠানো সহ সব কাজ দ্রুত সম্পন্ন করতে তাবলিগ জামায়াতের একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন। তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগত মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছেন। শুক্রবার ফজর বাদ আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হবে প্রথম পর্বের এই বিশ্ব ইস্তেমা।